হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের এ থেকে জেড। ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সব কিছু আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। ফিক্সেল ল্যাব মূলত হচ্ছে ফটো এডিটের অ্যাপ। এটি দিয়ে আপনি যে কোনো ছবি এডিট করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলে থাম্বনেল, ইউটিউব চ্যানেলে কভার পিকচার, ফেসবুক কভার পিকচার, ফেসবুক প্রোফাইল পিকচার, এগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন খুব সহজে এবং কি সুন্দরভাবে। আপনার ফোনে যদি ফিক্সেল ল্যাব অ্যাপটি না থাকে তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন ফিক্সেল ল্যাব। এটি লেখার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে, আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসের এ থেকে জেড কন্ট্রোলসে কী কাজ সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিব। দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল বাটনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফিক্সেল ল্যাব যে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে। এখানে আপনারা ফিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে আপনার যে ধরনের ইমেজ বা যে ধরনের পিকচার তৈরি করতে চান বা ফটো এডিট করতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে। কোন সাইজের আপনি ছবি এডিটিং করবেন, আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব থাম্বনেল অথবা কভার পিকচার এবং কি ফেসবুক কভার পিকচার, এগুলোর জন্য আপনারা এখানে সাইজ নির্ধারণ করে নেবেন। তো এখানে উপরে থ্রি ডট আইকন একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইমেজ সাইজ বলে একটি অপশন পেয়ে যাবেন, এটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা হোয়াইট হাইট এগুলো ঠিক করে নিতে পারেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কিবোর্ডের সংখ্যা চলে আসবে, এগুলো আপনার ঠিক করে নিতে পারেন। অথবা এখানে কাস্টম বলে একটি অপশন আছে, অ্যারো চিহ্নেতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের যে ধরনের সাইজ প্রয়োজন সেই ধরনের সাইজ এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এটিকে ওকে করে নেবেন। এখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেয়ারের অপশন। এখানে আপনারা অনেক সময় কম্পিউটার কাজ করলে কিন্তু এই ধরনের লেয়ার থাকবে আপনাদের কম্পিউটারের ডান পাশের নিচে। তো এখানে আপনারা যতগুলো লেয়ারে কাজ করবেন সবগুলো লেয়ার এখানে পেয়ে যাবেন। তারপর এটিকে দিয়ে আপনারা জুম করতে পারবেন। আপনাদের কোনো কাজে যদি সমস্যা হয় বা কোনো কিছু ছোটোভাবে লিখতে চান সেক্ষেত্রে জুম করে এটিকে বড় করে নিতে পারেন এভাবে, এবং জুম আউট করে নিতে পারেন। তারপর এখানে আনডন একটি অপশন আছে, এটি দিয়ে আপনার কোনো কাজে ভুল হলে আপনি সেটিকে আগে জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। তারপর এখানে ডিলিট একটি অপশন আছে, আপনি যে লেয়ারটি ডিলিট করতে চান সেক্ষেত্রে লেয়ার উপর ক্লিক করে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন, ডিলিট করে নেবেন। ধরেন আমার এখানে যে টেক্সট লেয়ারটি আছে এই টেক্সট লেয়ারে যদি আমি সিলেক্ট করে রাখি, এখন আমি যদি এখানে ডিলিট করে দিই তাহলে আমার এটি ডিলিট হয়ে যাবে, এই টেক্সটটি থাকবে না। তো তারপর উপরে আছে এখানে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখানে যতগুলো অপশন পেয়ে যাবেন সবগুলো অপশন কিন্তু নিচে আছে, আমি নিচে আপনাদেরকে দেখিয়ে দিব, এখানে দেখাবো না। প্রথমে চলে যাও, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান সেই ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। 3D ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ডিফল্টটা রেখে দিব। তারপরে প্রথম যে মূল কাজ সেই মূল কাজটি হচ্ছে এখানে আমরা যে এই অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। তো এখানে প্রথমে আছে স্টাইল, স্টাইল যদি আপনি ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল পেয়ে যাবেন। আপনারা লেখার স্টাইলগুলো সিলেক্ট করে নিতে পারবেন, এখানে অনেক ধরনের স্টাইল আছে। তারপরে এখানে আসে এডিট, এডিট হচ্ছে আপনার যে লেখার টেক্সটে আপনার এখান থেকে এডিট করতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তারপরে এটিকে ওকে করে দিলে আপনার এই লেয়ারটি এখানে চলে আসবে। তো এখানে আপনি চাইলে এই লেয়ারটিকে এদিক সেদিক নিতে পারেন খুব সহজে। এখানে পাশে যে নিচে কর্নারে দেখবেন সাদা একটি চিহ্ন আছে, এটিতে ক্লিক করে আপনি এই লেখাটি বড় ছোট করতে পারবেন, এবং নিচের মাঝখানে যে চিহ্নটি আছে এটি দিয়ে আপনি লেখাটিকে রোটেট করতে পারবেন খুব সহজে, এবং পাশে যে মধ্যখানে সাদা চিহ্নটি আছে এটি দিয়ে আপনার লেখাটাকে উপরে নিচে করতে পারেন খুব সহজে, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। তো আমরা এটিকে এভাবে রেখে দিব। এখানে নাম্বার অপশনটি হচ্ছে ডিলিট, এখানে আপনি যদি এখানে ডিলিট করে দেন তাহলে অবশ্যই এটি ডিলিট হয়ে যাবে, আবার এটিকে ফিরিয়ে আনবে। সেক্ষেত্রে এখানে আনডন একটি অপশন আছে, এই আনডনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই লেখা লেয়ারটি চলে আসবে। তারপর এখানে হচ্ছে কপি, এটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এই লেখাটি বা আপনার যে লেয়ারের উপর সিলেক্ট করে রাখবেন এই লেয়ারটি ডাবল হয়ে যাবে। তো আমি এখানে কপিতে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পেয়েছেন এখানে আমার লেখার লেয়ারটি ডাবল হয়ে গেছে। তো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তারপরে এখানে টু ফ্রন্ট টু ব্যাক, এটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এই দুটি অপশন। তারপরে এখানে হচ্ছে পজিশন, আপনি এটিতে ক্লিক করে আপনি এটিকে এক পাশ থেকে ওই পাশ নিতে পারবেন। আমি প্রথমে যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা নিতে পারেন, অথবা এখানেও আপনারা উপরে নিতে পারেন নিচে আনতে পারেন। তারপরে এখানে হচ্ছে রিলেটিভ পজিশন, এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এটিকে এক পাশে নিয়ে যেতে পারবেন। এছাড়া ক্লিক করলে কিন্তু এটি ডান পাশে চলে আসছে, আবার মধ্যখানে সিলেক্ট করলে কিন্তু এটি মধ্যখানে থাকবে, এবং কি অ্যারো চিহ্নে বাম পাশে ক্লিক করলে কিন্তু এটি বাম পাশে চলে যাবে। আবার নিচে নিতে পারবেন, আবার মধ্যখানে নিতে পারবেন, আবার উপরে নিতে পারবেন, আপনার যেখানে খুশি সেখানে নিতে পারবেন।
তারপরে এখানে হচ্ছে সাইজ, একইতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই সাইজটিকে বড় ছোট করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি যে এই সাদা চিহ্নটি ক্লিক করে ধরে আপনি যদি বড় ছোট করেন তাহলে এটি বড় ছোট হবে, এবং কি এখানেও আপনারা করতে পারবেন। তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করবেন। তারপর এখানে পেন্টিং একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এই লেখাগুলোকে আপনারা এক পাশ থেকে ও পাশ নিতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে যেভাবে দেখিয়েছি যে সাদা এই মধ্যখানে চিহ্নটি ধরে যদি আপনারা এই লেখাটিকে লম্বালম্বি করতে পারবেন, এটি হচ্ছে এটির কাজ। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, বা আপনারা সাদা চিহ্নটি ইউজ করে ব্যবহার করে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তারপর এখানে আছে কালার, কালার অপশনে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখানে কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, তো আপনারা যদি কালার ক্লিক করে রাখেন তাহলে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আপনাদের মন মতো করে যে কোনো কালার দিয়ে দিবেন, অথবা যদি গ্রেডিয়েন্ট দিতে চান সেক্ষেত্রে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন গ্রেডিয়েন্টে। তাছাড়া যদি আপনাদের মন মতো কোনো কালার সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে কালারে রেখে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার যে কালারটি পছন্দ বা যে ধরনের কালার নিতে চান সেই কালারটি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে নিচেও সিলেক্ট করা আছে, সিলেক্ট করতে পারবেন, এখানে নিচে থেকে সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে সিলেক্ট করে নিতে পারেন। সেমভাবে গ্রেডিয়েন্টে কাজও এইভাবে, আপনারা গ্রেডিয়েন্টে যদি মন মতো করে কালার দিতে চান সেক্ষেত্রে গ্রেডিয়েন্টে রেখে আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে কালার অপশন পেয়ে যাবেন, এখানে কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। তবে এখান থেকে আবার কালার আছে, কালারে ক্লিক করে এটি যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন। তারপর এখানে একটু নিচে আসে, নিচে আসে দেখলে এখানে সিলেক্ট একটি অপশন চলে এসেছে। তো এটিকে যদি আপনারা লেখা কোনো ওয়ার্ডকে যদি এক কালার দিতে চান এবং অন্য ওয়ার্ড যদি আরেক কালার দিতে চান সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এখানে মুজের যে নামটি এই নামটি একটি কালার দিয়ে দিব, এবং টেকনোলজি যে নামটি এই নামটি আরেক কালার দিব, সেক্ষেত্রে এখানে মুজের সিলেক্ট রেখে আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমার এই নামের প্রথম ওয়ার্ড মুজের যে নামটি এই নামটি কিন্তু কালো হয়ে গেছে। এখন আমি যদি টেকনোলজি যে নামটি এই নামটি যদি আমি অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে আমি এটিকে টেন এখানে নিয়ে আসবো, এবং কি এই পাশ থেকে এটিকে টেনে আবার টেকনোলজির কাছে নিয়ে আসব। দেন এখান থেকে আমরা আবার সিলেক্ট করে নিব, আপনার যেটা সিলেক্ট করে নিতে চান সেটাই সিলেক্ট হবে। এখানে দেখতে পেয়েছেন আমি লাল সিলেক্ট করার পর এখানে লাল চলে এসেছে। তো আপনারা ঠিক এভাবে এই কাজটি করে নিতে পারেন। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে আছে টেক্সটার, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে টেক্সের ভিতরে আপনারা দেখতে পাবেন একটি সাদা অংশ আছে। এই সাদা অংশের মধ্যে আপনারা যে কোনো ইমেজ বসিয়ে দিতে পারেন খুব সহজে। তো আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি, ধরুন আমি এটিকে সিলেক্ট করলাম, টেক্সটারে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে কোন ছবি একটা নিয়ে আসি। তো এখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, এখান থেকে আপনার যে ছবিটি সিলেক্ট করতে চান বা দিতে চান সেই ছবিটি এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি, ধরেন এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ওকে করে নেবেন। ওকে করলে কিন্তু আমার এই ছবিটি বা এই ছবির ফেসটি আমার এই লেখার সাদা অংশের মধ্যে কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পেয়েছেন এই সাদা অংশগুলোর মধ্যে কিন্তু আমার লেখাটা চলে এসেছে। তো আপনারা এভাবে কিন্তু কালার করে নিতে পারেন, আপনাদের ছবি অ্যাড করতে পারেন আপনার লেখার ভিতরে। তো আমি এটিকে আনডন করে নিচ্ছি। তারপরে এখানে আছে অপাসিটি, অপাসিটিতে যদি ক্লিক করেন তাহলে এখানে লেখার অপাসিটিকে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এভাবে আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন, এভাবে অপাসিটি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তারপরে এখানে নিচে একটি অপশন আছে ইফেক্ট শেডো, এই শেডোতে যদি এনেবল করে দেন তাহলে এখানে আপনার এই লেখার ইফেক্টটা একটু ভালো দেখাবে। তো আপনার এভাবে করে নেবেন। তো আমি এটিকে ক্রস করে দিচ্ছি। তারপরে এখানে আছে রোটেট, রোটেট আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে লেখার মাঝখানে যে অ্যারো চিহ্নটি আছে অ্যারো চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনারা এই লেখার লেয়ারটি রোটেট করতে পারেন, অথবা এখানে কিন্তু রোটেট অপশন আছে, আপনারা এই রোটেট অপশনে গিয়ে কিন্তু রোটেট করে নিতে পারেন। এখানে রোটেটে ক্লিক করবেন, ক্লিক করলে এটিকে আপনারা যেদিকে নিবেন বা যে পজিশনে রাখবেন সেই পজিশনে এখান থেকে রোটেট করে নিতে পারেন। তারপরে এখানে হচ্ছে মাস্ক, মাস্কে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখাটিকে যে পাশটা কেটে নিতে চান বা যে পাশটা কাটতে চান সেই কাভাবে কাটতে পারবেন। তো আমি যদি এটিকে এনাবল করে নিই তাহলে আমার এই লেখাটি কাটা হয়ে গেছে। বা তো এখানে বিভিন্ন গোল চিহ্ন আছে, গোল চিহ্নগুলো যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এখানে আপনার লেখার যে অংশটুকু কাটতে চান সেই অংশটুকু কাটতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ধরুন আমি এই টেকনোলজির লেখার মাঝখানে কেটে ফেলে দিতে চাই, সেক্ষেত্রে এটিকে এই অবস্থায় রেখে আমি যদি এখানে ইনেবল করে নিই তাহলে আমার এই লেখার অংশটুকু চলে গেছে, আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন, এভাবে চলে যাবে। তো এটার কাজ হচ্ছে এটা। তারপরে এখানে হচ্ছে ফন্ট, ফন্ট আপনারা লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এখানে বিভিন্ন ফন্ট থাকবে, আপনারা চাইলে আপনাদের কোনো ডাউনলোড করা ফন্ট এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এখানে মাই ফন্টে চলে যাবে। দেন মাই ফন্টে আসার পরে এখানে প্লাস চিহ্ন যে এটি আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে কোনো ফন্ট যদি ডাউনলোড করা থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এটিকে ওকে করে দিবেন।
বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনাদের মন মতো করে আপনারা যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আসি স্টাইল, স্টাইল অপশনে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের লেখার স্টাইল দিতে পারবেন। তো আমি এটিতে ক্লিক করব, ক্লিক করলে এখানে বোল্ড বলে একটি অপশন পেয়ে যাবেন, প্রথম যে অপশনটি, এটিতে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখাটি আরও ফুটিয়ে উঠবে। এভাবে আপনারা দেখুন, আমি যখন বোল্ড করি তখন লেখাটি ফুটিয়ে ওঠে। তারপর এখানে আই একটি অপশন আছে, এটিতে ক্লিক করলে আপনার লেখাটি একদিকে বেঁকে যাবে। দেখুন আমি ক্লিক করার সাথে সাথে লেখাটি একদিকে বেঁকে গেছে, এবং এখান থেকে আন্ডারলাইনও করতে পারবেন। এখানে ইউজি অপশনটি আছে, এটিতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এবং কি তার নিচে আপনারা যে পাশটুকু বা যে লেখার ওয়ার্ডটা আপনারা বোল্ড করতে চান বা আন্ডারলাইন করতে চান সেইটিকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে নিচে একটি অপশন আছে, ধরেন আমি এই মুজাহিদ নামটা নিচে আন্ডারলাইন দিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে মুজাহিদ সিলেক্ট করে যদি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে আমার এখানে আন্ডারলাইনটা নিচে চলে আসছে, মুজাহিদ নামের নিচে, এবং টেকনোলজির নামের নিচে কোনো আন্ডারলাইন নেই। আপনারা কিন্তু এভাবে এই কাজটি করে নিতে পারেন। তো আমি এটাকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে আরেকটি অপশন আছে গ্রুপ, গ্রুপে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা এটিকে ব্যান করে নিতে পারেন, আপনার লেখাটিকে যেভাবে ব্যান করতে পারেন বা যেভাবে ব্যান করলে আপনার লেখাটি সৌন্দর্য দেখাবে আপনারা এইভাবে ব্যান করে নিতে পারেন। স্ক্রিনে লক্ষ্য করুন তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আপনারা এটিকে টেনে, ব্র্যান্ডিংয়ে টেনে এটিকে এদিকে এদিকে নিয়ে যেতে পারবেন বা বাঁকা করে দিতে পারবেন আপনাদের মন মতো করে। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি এটিতে ক্লিক করব, দেন ক্লিক করার পরে এটিকে এনেবল করে নেব। তো এনেবল করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এখান থেকে আপনারা চাইলে কালার সিলেক্ট করে নিতে পারেন, এখানে কালার অপশন আছে, কালার অপশনে ক্লিক করে রেখে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্ট থেকে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখানে দেখুন আপনার স্ক্রিনটা, এখানে অনেকগুলো কালার আছে, এগুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি আপনাদের মন মতো কোনো গ্রেডিয়েন্ট কালার দরকার হয় সেক্ষেত্রে প্লাস চিহ্নতে ক্লিক করলে পেয়ে যাবেন, এবং কি যদি এমনি কালার দরকার হয় সেক্ষেত্রে কালার রেখে এটিকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের যেই ধরনের কালার পছন্দ হয় আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি সাদা একটা চিহ্ন আছে স্ক্রিনে আমার, টাচ স্ক্রিন, এটি আপনার লক্ষ্য করুন, এটিকে আপনারা যেদিকে নেবেন এদিকে যাবে। তো এর মাধ্যমে আপনারা যে কোনো কালার আপনাদের সলিড কালার সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। তারপর এখানে আছে লেফট ফেন্ডিং, এটিকে যদি আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে আপনার লেফট সাইডের যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে বা বাম পাশে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বড় হবে। আপনারা এটিকে লক্ষ্য করুন, স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই হচ্ছে এটার কাজ। তারপর এখানে রাইট ফেন্ডিং বলে একটি অপশন আছে, এটিতে ক্লিক করলে সেমভাবে রাইট সাইডে অর্থাৎ লেখার ডান পাশে যে অংশটুকু আছে এই অংশটুকু বড় হবে, ছোট হবে, অথবা আপনার এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে টপ পেন্ডিং বলে একটি অপশন আছে, টপ পেন্ডিংয়ে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা লেখার উপরের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটিকে বাড়িয়ে নিতে পারেন, উপরে নিতে পারেন, নিচে নিয়ে আনতে পারেন। তারপর এখানে বটম পেন্ডিং আছে, এটি দিয়ে আপনারা নিচে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসতে পারেন আপনাদের মন মতো করে। তারপর নিতে আরেকটি অপশন আছে রেডিউস, রেডিউসে যদি আপনারা ক্লিক করেন এটিকে যদি বাড়িয়ে দেন তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড কোনার মধ্যে দেখবেন, আমি আপনাকে দেখাচ্ছি এই কোনাতে দেখবেন আপনারা আপনাদের কোনাগুলো একটু গোলভাবে হয়ে যাবে এটির মাধ্যমে। রেডিউসের কাজ হচ্ছে এটি আপনারা চাইলে আপনাদের লেখা ব্যাকগ্রাউন্ডটা একটু স্টাইলিশভাবে দিতে পারেন এভাবে। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এলিজিন একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার লেখার ধরনটা বা আপনার লেখার স্টাইলিশটা এক পাশ থেকে সমানভাবে থাকবে নাকি মাঝখানে সমানভাবে থাকবে নাকি বাম পাশে অথবা ডান পাশে সমানভাবে থাকবে এটি সিলেক্ট করে নেবেন। তো তার আগে আমি এটিকে একটু ডাবল লাইন করে নিই, ডাবল লাইন করলে আপনারা বুঝতে পারবেন। তো ধরুন আমি এটিকে ডাবল লাইন করলাম, করার পরে আপনি যদি এই পাশটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার লেখাটা কিন্তু এক পাশে চলে আসবে, বা তো মাঝখানে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখাগুলো মাঝ বরাবর থাকবে বা সেন্টার মোতাবেক থাকবে। তারপরে আবার যদি আমরা ডান পাশেরটাতে ক্লিক করি তাহলে আপনার ডান পাশ থেকে লেখাগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। তো আপনারা এটিকে এভাবে করে নিতে পারেন। তো আমি এটিকে স্কিপ দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্পেস বলে একটু অপশন আছে, এটিতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার লেখার স্পেসটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, এভাবে আপনার লেখাগুলো খুব বড় করে নিতে পারেন এভাবে বা বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে লাইন স্পেস, লাইন স্পেসে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার লেখার যে লাইনটা থাকবে এই লাইনগুলি স্পেস এখান থেকে পেয়ে যাবেন। আপনারা স্পেস কতটুকু রাখতে চান বা কীভাবে রাখতে চান এটাকে এই লাইন স্পেসের মাধ্যমে এটি করে নিতে পারেন, লেখা কীভাবে রাখবেন বা কতটুকু গ্যাপ করে রাখবেন। তারপর এখানে যে অপশনটা আছে স্টক, স্টকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার লেখার যে আউটসাইড আছে এই আউটসাইড একটা বর্ডার চলে আসবে, এখানে আপনার যে কোনো কালার দিতে পারেন বর্ডারের মধ্যে। তো আমি এখানে কালারে রেখে আপনারা যদি এই সবুজ কালারটি সিলেক্ট করেন তাহলে আপনার লেখার বাইরে বা এটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি ব্যাকগ্রাউন্ডে স্টকটা কালো নিচ্ছি, কালো নিলে দেখতে পেয়েছেন আমার লেখার যে আউটসাইড আছে বা লেখার যে বাইরের সাইড আছে এই বাইরের সাইডে কিন্তু একটা স্টক চলে আসছে, এবং এই স্টকে কালার হচ্ছে কালো। আপনারা এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, এখানে লাল কালার দিতে পারেন, অনেক ধরনের কালার আছে, বা সবুজ কালার, নীল কালার, যে ধরনের কালার দিতে চান এটি
সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আপনারা এখান থেকে স্টকটাকে বাড়িয়ে নিতে পারেন, আপনি কি পরিমাণে রাখতে চান এটি এভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারেন খুব সহজে। আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে শ্যাডো একটি অপশন আছে, শ্যাডোতে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখার আউটসাইড যে বর্ডারটি থাকবে এই বর্ডারটি ব্লারভাবে কাজ করবে বা ব্লার হয়ে থাকবে। তো আপনার এখানে লক্ষ্য করুন আপনার লেখার আউটসাইড কিন্তু এখানে ব্লার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা অপাসিটিকে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, আপনাদের যেভাবে চয়েস ওইভাবে নিতে পারেন। তারপর এখানে ব্লার রেডিউস অর্থাৎ আপনার যে বাইরের সাইডে যে ব্লারটা থাকবে ব্লারটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন এভাবে বা কমিয়ে নিতে পারেন। আপনার স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। তারপর এখানে আউটডোর গ্লো একটি অপশন আছে, এটি যদি এনেবল করে দিন তাহলে আপনার লেখার আউটসাইডের কালারটি ঠিক এইভাবে চলে আসবে। এনেবল করে দেওয়ার পর এখানে অফসেট এক্স বলে যে অপশনটি আছে এটিতে আপনারা লেখার যে ব্লাডটি আছে ব্লাডটি ডান পাশে বা বাম পাশে নিতে পারবেন এভাবে আমি যেভাবে দেখাচ্ছি, আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন। তারপর অফসেট ওয়াই বলে যে অপশনটি আছে এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা লেখার উপরে এবং কি নিচে আপনার এই ব্লাডটা নিতে পারবেন, যে পাশটা রাখতে চান এই পাশটা রাখতে পারেন। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে হচ্ছে ইনার শেডো, ইনার শেডোতে যদি আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার লেখার ভিতরের মধ্যে কিন্তু ব্লার চলে আসবে। আপনারা এখানে দেখতে পেয়েছেন লেখার ভিতরের মধ্যে কিন্তু ব্লার চলে এসেছে। আপনারা এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারেন, এখানে অনেকগুলো কালার সিলেক্ট আছে, এখান থেকে ব্লার রেড আছে, এখান থেকে আপনারা ব্লারটা বাড়িয়ে নিতে পারেন এবং কি অফসেট এক্স আছে এইটিকে আপনারা এক পাশ থেকে ওপাশ নিতে পারেন এবং অফসেট ওয়াই আছে উপরে নিচেও নিতে পারেন। এভাবে আপনার স্ক্রিনটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই বিষয়টা। তো এই হচ্ছে এটার কাজ, তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে এমবস বলে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন, ক্লিক করলে এটিকে যদি এনেবল করে দেন তাহলে আপনার লেখাটা এইভাবে কেটে যাবে বা কাটিয়ে নিতে পারবেন বা তারপরে এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন কীভাবে রাখতে চান এইটিকে। আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন, এখানে অনেকগুলো ফন্ট আছে, এগুলো এইভাবেও কিন্তু ঠিক করে নিতে পারেন, আপনার লেখার ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, আপনার স্ক্রিনটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে ফির অ্যাকসেপ্টিভ একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার লেখাটাকে 3D মতো কিন্তু আকার আকৃতি করতে পারেন। আপনার যদি এটিকে এনেবল করে দেন তাহলে আপনার লেখাটিকে 3D মতো করে নিতে পারেন, আপনারা লক্ষ্য করুন স্ক্রিনটা কিন্তু এভাবে করে নিতে পারেন আপনাদের মন মতো করে, এই যে এরকম 3D করে নিতে পারেন আপনারা ইচ্ছা করলে আপনাদের লেখাগুলোকে সৌন্দর্য করার জন্য। আপনার যেভাবে 3D করার দরকার এভাবে 3D করে নিতে পারেন, এটার মাধ্যমে 3D কাজটা করা হয়। তো আমি এইটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে 3D রোটেট আরেকটা অপশন আছে, এটিতে সেম আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এক্স অ্যাক্সিস বলে একটি অপশন আছে, এটি যদি ক্লিক করেন তাহলে আপনার লেখাটি এইভাবে ঘুরে যাবে বা উপরের দিকে উঠে আসবে, আপনার এইভাবে রোটেট করে নিতে পারেন। তারপরে ওয়াই অ্যাক্সিস অপশনটি আছে, এটিকে আপনার এই পাশটা এভাবে নিয়ে আসতে পারেন বা এইভাবে রোটেট করতে পারেন খুব সহজে। তো এই হচ্ছে এটার কাজ, তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে আছে 3D ট্যাক্স, এটিতে ক্লিক করবেন, ক্লিক করে এটিকে আনেবল করে নেবেন, আনেবল করলে কিন্তু আপনার টেক্সটের পিছনে 3D চলে আসবে বা 3D দেখাবে। তো আপনার এখানে ডিপ যে অপশনটি আছে এটিতে ক্লিক করেন, এটিকে খুব গভীরে নিয়ে যেতে পারবেন এভাবে, আবার এদিকে নিয়ে আসলে উপরে চলে আসবে, আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন। তার পাশে আছে কিন্তু ওবিলেক, ওবিলেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার লেখাগুলো ঠিক এভাবে চলে আসবে, এরকম ডিপ হয়ে যাবে বা এরকমভাবে করে নিতে পারেন। তো তারপরে এখানে নিচে আছে এক্স রেটেশন, এটি যদি ক্লিক করে এদিকে নিয়ে আসেন তাহলে আপনার লেখাটি এভাবে ঘুরে যাবে বা আপনার লেখার পিছনে যে ডিপটা থাকবে এটি এভাবে কাজ করবে। এবং কেউ ওয়াই রোটেশন আছে, এটিতে ক্লিক করলে আপনার মুভ করাতে পারবেন, ঘুরাতে পারবেন খুব সহজে। তারপর জেড রোটেশন আছে, এটিতে ক্লিক করলে আপনার এভাবে ঘুরিয়ে নিতে পারেন আপনার লেখাটা বা লেখার লেয়ারটা। তারপর এখানে লাইট অ্যাঞ্জেল একটি অপশন আছে, এটিতে যদি আপনারা ঘুরিয়ে নেন বা সিলেক্ট করেন আপনার লেখার যে ডিফট অপশনটা আছে এই ডিফটের মধ্যে বিভিন্ন কালার বা লাইটিং দেখাচ্ছে, আপনার স্ক্রিনটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটিকে এভাবে করে নিতে পারেন। তো এই হচ্ছে এটার কাজ, আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে আছে 3D শ্যাডো, 3D শ্যাডোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার লেখার নিচে একটা ছায়া পড়ে যাবে বা একটা 3D লাইন চলে আসবে। তো আমি এটিতে ক্লিক করব, ক্লিক করলে এটিকে এনেবল করে নেবেন, এনেবল করলে এখানে দেখতে পেয়েছেন আমার লেখার নিচে কিন্তু একটা 3D, মানে আমার লেখাটা মনে হচ্ছে যেন কোনো একটা কিছুর মধ্যে বসে আছে এরকম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে কিন্তু কালারও সিলেক্ট করতে পারেন, এখানে বিভিন্ন কালার আছে, আপনার লেখার নিচে যে ছায়াটা থাকবে এটা আপনার কালার সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখানে প্লাস নিতে ক্লিক করলে বিভিন্ন কালার পেয়ে যাবেন, এটাও সিলেক্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তারপর এখানে অপাসিটি আছে, অপাসিটি আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার আপনার লেখার নিচে যে দাগটি আছে দাগটি অপাসিটি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন এভাবে।
আপনার ব্লার রেড উইথ দাগটি আশেপাশে যে ব্লার গুলো আছে এটিকে আপনারা কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন এভাবে। তার এক্সপ্যান্ড বা এটিকে আপনারা এভাবে বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন আপনাদের মন মতো করে। তো এটি হচ্ছে এটা কাজ, তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে আছে রিফ্লেকশন, রিফ্লেকশন যদি ক্লিক করেন তো আপনার লেখার নিচে আপনার লেখার ছায়াটা চলে আসবে। তো আমি এটিতে ক্লিক করলাম, এটিকে আনেবল করে দিব। তো আনেবল করে দেওয়ার পর কিন্তু আপনার যে সেম লেখাটি, এই লেখাটি আপনার লেখার নিচে চলে আসছে, মনে হচ্ছে যেন ফানি নিচে লেখা দেখাচ্ছে এরকম। তো আপনার ঠিক এইভাবে কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন। তো এখানে ভার্টিক্যাল অফসেট বলে একটি অপশন আছে, এটি যদি এইভাবে নেন তাহলে এটি এইভাবে কাজ করবে, স্ক্রিনটা লক্ষ্য করুন উপরে নিচে যাবে। তো এই হচ্ছে এটা কাজ, আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তো আমাদের এই অপশনে যতগুলো কাজ আছে সবগুলো মোটামুটি কমপ্লিট বা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা এখানে চলে আসবো শেপ যে অপশনটি আছে শেপে, শেপে আসার পরে এখানে স্টিকার যে অপশনটি আছে স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবেন বা ইমোজি পেয়ে যাবেন আপনারা মন মতো করে, বা আপনাদের যখন যেটা প্রয়োজন আপনারা এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন ধরনের স্টিকার আছে, ইমোজি আছে। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে ইম্পোর্ট একটি অপশন আছে, এটি যদি আপনার ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি থেকে কোনো ছবি বা আপনার কোনো পিকচার এটিকে নিয়ে আসতে পারেন এই ভিতরে, বা এই কাজ করার সময় আপনারা আপনাদের এই যে কোনো পিকচার এগুলো নিয়ে আসতে পারেন। ধরেন আমি এই ছবিটি নিয়ে আসবো, এটিতে ক্লিক করবো, ক্লিক করলে আমার এই ছবিটি কিন্তু চলে এসেছে। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ছবিটি এখানে চলে এসেছে। তো আমি এটিকে আনডন করে নিচ্ছি এখন। তারপর এখানে ড্র একটি অপশন আছে, ড্রতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখান থেকে আপনার মন মতো করে ড্র করতে পারবেন, আঁকতে পারবেন। এখানে অনেকগুলো কালার আছে, কালার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ড্রগুলো আঁকতে পারবেন। তো ওখানে এই চিহ্নতে ক্লিক করলে আপনার ড্রটা আঁকতে পারবেন খুব সহজে, বা ড্র যেভাবে আঁকতে চান এভাবে আঁকতে পারবেন। মাঝখানটা সিলেক্ট করলে আপনার এই ড্রটা চলে যাবে। আবার যদি আপনার কোনো অংশটুকু ড্র ইরেজার করতে চান সেক্ষেত্রে এখানে ইরেজার অপশন আছে, এটিতে ক্লিক করলে আপনার এই লেখার যে অংশটুকু মুছতে চান সেই অংশটুকু মুছে নিতে পারেন। তারপর এখান থেকে আপনার ফিন সাইজ অথবা আপনার যেভাবে কাজ করলে সুবিধা হবে এই ধরনের ফিন সাইজ নিয়ে নিতে পারেন, এখান থেকে সাইজ বড় করে নিতে পারেন। তো আমি এটিকে বড় করে নিলাম। এখন যদি আমি যদি ড্র করি তাহলে এখানে অনেক বড় ধরনের লেখা চলে আসবে। তো তার নিচে আছে ব্লার রেড উইথ, তো এটিকে আপনি যদি বাড়িয়ে দেন তাহলে আপনারা যখন ড্রটা করবেন তখন এই যে চারপাশে কিন্তু ব্লার থাকবে এরকম, আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পেয়েছেন এরকম ব্লার হয়ে যাবে। তো এই হচ্ছে এটার কাজ, তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে আছে শেপ, শেপে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন। যেখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করলে আরো অনেকগুলো শেপ আছে, এগুলো আপনারা যখন যেটা প্রয়োজন এইগুলা এই শেপের মাধ্যমে কাজগুলো করতে পারেন। তারপর এখানে বেঞ্চের একটি অপশন আছে, বেঞ্চারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই বেঞ্চের লেখাটি এখানে চলে আসবে, এখান থেকে আপনারা যে ধরনের সিলেক্ট করতে পারেন এই ধরনের সিলেক্ট করে নিতে পারেন এইভাবে। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনারা এইটাকে বড় করতে পারবেন যত বড় করতে চান, বা যেভাবে ড্র করতে চান এভাবে এটিকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে মাঝখানে যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে আপনার যে সাদা চিহ্নগুলো আছে এগুলো আপনার কীভাবে রাখতে চান, কোন পজিশন রাখতে চান এগুলো এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, এভাবে সিলেক্ট করে নিতে পারেন। আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন বুঝতে পারবেন, এইভাবে সিলেক্ট করে নিতে পারেন আপনারা। তারপর তার পাশে যে চিহ্নটা আছে যদি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার আপনার এই লেয়ারটাকে আপনার এক পাশ থেকে ও পাশ নিতে পারেন খুব সহজে, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে এইভাবে খুব সহজে নিতে পারেন। তারপর এখানে অ্যাকশনে চলে যাবেন, অ্যাকশনে যাওয়ার পর এখানে যে নিচে প্লাস চিহ্নটা আছে যদি ক্লিক করলে আপনার যতগুলো সাদা চিহ্ন আছে একটা একটা করে এটি বাদ হয়ে যাবে। আমি যদি এটিতে ক্লিক করে দেখেন এখানে একটা বাদ হয়ে গেছে, আরেকটা বাদ হচ্ছে, আরেকটা বাদ হচ্ছে, এভাবে আপনার যে অংশটুকু বাদ করতে চান এখানে এইভাবে করে নিতে পারেন। তারপর এখানে স্টেক উড বলে একটি অপশন আছে, এটিতে আপনার যদি বাড়িয়ে দেন তাহলে আপনার এই লেয়ারটি বা এই দাগগুলো একটু বড় হয়ে যাবে, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন এভাবে বড় হয়ে যাবে। তারপরে অপোজিটটি, অপোজিট আপনার বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, আপনাদের যে পরিমাণে প্রয়োজন হয় ওই পরিমাপটা করে নিতে পারেন। তারপর এখানে কালার আছে, কালার অপশনে ক্লিক করলে কালার পেয়ে যাবেন, এখানে বিভিন্ন কালার আছে। তারপরে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করলে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন। তো এই হচ্ছে এটার কাজ, তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে আছে অ্যারো, তো আমরা যারা ইউটিউবে থাম্বনেল তৈরি করি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যারো চিহ্নের প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে অ্যারো চিহ্ন সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অ্যারো পেয়ে যাবেন, এখানে নিচে অনেকগুলো অ্যারো অপশন আছে, আর যে ধরনের অ্যারো চিহ্ন দিতে চান এই ধরনের অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সাইজটা বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন আপনাদের মন মতো করে। তারপরে বেঞ্জিন অ্যারো সাইজ একটি অপশন আছে, যদি ক্লিক করলে আপনার অ্যারোর এক পাশটা বড় হয়ে যাবে, বাকি পাশটা ছোট থাকবে, এইভাবে আপনার স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার যে অ্যারো এই চিহ্নটা কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, এটিকে এভাবে করে নিতে পারেন। তারপরে ইন্ট অ্যারো সাইজ অর্থাৎ অ্যারোর ওই পাশটা আপনারা ঠিক এভাবে বড় ছোট করে নিতে পারেন। আবার এখানে অনেকগুলো কালার আছে, কালার অপশনে ক্লিক করলে বিভিন্ন কালার পেয়ে যাবেন অ্যারো।
আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্টও সিলেক্ট করে নিতে পারেন আপনাদের মন মতো করে। তারপরে এখানে স্টক উড বলে একটি অপশন আছে, অর্থাৎ আপনার এই অ্যারো চিহ্নের আউটসাইডে যে স্টকটা থাকবে এটিকে আপনার বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, এইভাবে আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন। তারপরে এখান থেকে অপাসিটি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন স্টকের বা আপনার এই অ্যারো চিহ্ন। তা স্টক কালার দিতে পারেন, এখান থেকে বিভিন্ন কালার আছে স্টকে, আপনার কোন কালার রাখতে চান। এখানে বিভিন্ন কালার আছে, অনেক ধরনের কালার আছে সুন্দর সুন্দর, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তো এখানে আমার 3 নম্বর অপশনটা চলে গেল, তারপর আমার চতুর্থ যে অপশনটা আছে এটিতে ক্লিক করবেন। এখানে এরকম একটি অপশন চলে আসবে, তো এখানে যে কালারটি আছে এই কালারে ক্লিক করবেন। ক্লিক করে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম পেয়ে যাবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, গ্রেডিয়েন্ট কালার আছে, আবার ন্যাচারাল কালার আছে, এই ধরনের কালার আপনারা পেয়ে যাবেন। আপনাদের যখন যে যা প্রয়োজন তা এখান থেকে নিতে পারেন কালারগুলো সিলেক্ট করে। তো আমি এটিকে স্কিপ করে নিচ্ছি। তারপর এখানে ট্রান্সপ্রিন্ট বলে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার লেখাটা পিএনজি ভাবে রাখতে পারেন। এইভাবে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়েছেন, পিএনজি চলে এসেছে বা ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, আপনার এইভাবে রাখতে পারেন। তারপর এখানে আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ আমি আপনাদেরকে প্রথমে শুরুতে দেখিয়েছিলাম 3 ডট আইকন অপশনের মধ্যে গিয়ে। তো আপনার চাইলে এখান থেকে সাইজটা নির্ধারণ করে নিতে পারবেন। এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করলে অনেকগুলো সাইজ পেয়ে যাবেন, অথবা এখানে হোয়াইট হাইট আছে, এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারেন বা সংখ্যাটা লিখে নিতে পারেন। তো এখানে আছে ক্রপ, ক্রপের অপশনটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আছে ইমেজ, ইমেজ অপশনে ক্লিক করলে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারেন খুব সহজে এখান থেকে। এখানে অনেক ধরনের অহরহর ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, আপনাদের যখন যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রিতে পেয়ে যাবেন, একদম ফ্রি। এটাতে এই অ্যাপটার একটা সুবিধা হচ্ছে, এই অ্যাপে কাজ করার মাধ্যমে আপনার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, আপনি যখন তখন এই অ্যাপসে কাজ করতে পারবেন ইন্টারনেট কানেকশন ছাড়া। তো আমি এটিকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, ধরো আমি এই কালারটি সিলেক্ট করলাম, তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন আমার ইমেজের পাশে যে ক্রপ সিগনেচার আছে, আমি এই ক্রপ সিগনেচার আপনাদেরকে বলছি পরে দেখাবো। তো এটি এখন দেখানো সম্ভব, তো আমি এটিতে ক্লিক করলো। ক্লিক করলে আপনার ক্রপ করে আপনার যতটুকু অংশ রাখতে চান বা যতটুকু অংশ প্রয়োজন আপনার ব্যাকগ্রাউন্ডে সেই অংশটুকু এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, আপনি টিক মার্ক করে নিতে পারেন। তারপর আছে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারি যে কোনো ছবি এখানে এক্সপোর্ট করতে পারেন খুব সহজে। তো এখানে আপনার গ্যালারিতে নিয়ে আসার পর আপনার যে কোনো ছবি সিলেক্ট করে আপনার ল্যাব অ্যাপসের ভিতরে নিয়ে যেতে পারেন। এখানে আমার এই লেখাটি চলে এসেছে এখানে, বা এই ছবিটি চলে এসেছে। তারপর এখানে আছে ফ্রম ক্যামেরা, ফ্রম ক্যামেরাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা চাইলে এখান থেকে আপনাদের বর্তমান ছবি তুলে নিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। তো তারপর আসি সর্বশেষ যে ইফেক্টটা আছে, ইফেক্টের কাজ। তো আমি এইটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে রোটেট একটি অপশন আছে, এটিকে এইভাবে রোটেট করে নিতে পারেন আপনার যে ধরনের রোটেটের প্রয়োজন। তাহলে বিগিনের একটি অপশন আছে, এটিতে ক্লিক করলে ক্লিক করবেন। ক্লিক করলে এনেবল করে নেবেন, করলে আপনার লেখার মধ্যখানে ঠিক থাকবে এবং কি পাশে গুলোর মধ্যে এভাবে কালার চলে আসবে। তো এটিকে আপনারা বাড়িয়ে নিতে পারেন, আলফা যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে এটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের মন মতো করে। তো এই হচ্ছে এটার কাজ। তারপরে এখানে নয় দিকটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা থাকবে এই নয়েজটাকে এইভাবে ঝাপসা বা এইভাবে দেখাবে, তো আপনারা এইভাবে কাজটা করে নিতে পারেন এটির মাধ্যমে। তারপরে এখানে স্ট্রিপস একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডের ধরনটা এরকম চলে আসবে। তো এখানে আলফাতে ক্লিক করে আপনার এটিকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, এবং কি রিফ্রেক্ট একটি অপশন আছে, এটিতে ক্লিক করে আপনার এটি লেখার যে গড়টি আছে বা যে দাগগুলো আছে দাগগুলো ছোট বড় করে নিতে পারেন এভাবে। তারপর এখানে ব্রাইটনেস একটি অপশন আছে, ব্রাইটনেসে ক্লিক করলে আপনার এখানে কালারটা একটু উজ্জ্বল করে দিতে পারেন বা লো করে দিতে পারেন এভাবে। তারপর কন্ট্রাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানেও সেম আপনার ব্রাইটনেসটা এভাবে কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন আপনাদের মন মতো করে। তারপর এখানে হু একটি অপশন আছে, হুইতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনার এইভাবে কালার পরিবর্তন করে নিতে পারেন বা মানুষের এই কালারটা পরিবর্তন করে নিতে পারেন। তারপর এখানে আছে স্যাচুরেশন, স্যাচুরেশনে ক্লিক করলে আপনার স্যাচুরেশনটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন এভাবে, আপনাদের যখন যেভাবে প্রয়োজন বা এইভাবে স্যাচুরেশন বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো এইভাবে মোটামুটি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাকে দুটি ফন্টের কথা বলছি, ভিডিও শেষে দেখাবো। সেই দুটি ফন্ট হচ্ছে টু ফন্ট এবং কি টু ব্যাক, এই দুটি অপশন। এই দুটি অপশনের জন্য আমাদের প্রথমে একটা ইমেজ এখানে আনতে হবে, সেক্ষেত্রে প্লাসিংয়েতে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, এখান থেকে আপনার যে কোনো একটা ছবি ইনপুট করে নেবেন। ধর আমি এই ছবিটি ইনপুট করে নিচ্ছি, সেখানে আমার ছবিটি দেখতে পেয়েছেন আমার লেখার উপর আমি নিয়ে এসেছি। টু টু ফন্ট টু ব্যাকের কাজ হচ্ছে আপনার
লেখাটিকে ছবির উপরে এবং কি ছবির নিচে বা ব্যাকগ্রাউন্ডের নিচে ব্যাকগ্রাউন্ড উপরে আনতে পারবেন। এখন এখানে টু বে ক্লিক করে রাখলে কিন্তু আপনার লেখাটি আপনার যে ছবি আছে ছবির পিছনে থাকবে, এবং টু ফন্টে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আপনার লেখাটি আপনার ছবির উপরে চলে আসবে। তো আমি টু ফন্টে ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি যখন টু ফন্টে ক্লিক করলাম তখন এখানে লেখা যে অপশনটি আছে বা যে লেয়ারটি আছে এই লেয়ারটি আমার ছবির উপরে চলে এসেছে। তো এই দুইটি কাজ কিন্তু এইভাবে করতে হয় বা এইভাবে করে, তো আপনারা এইভাবে করে নেবেন। তারপরে আসে আপনাদের যখন কোনো কাজ কমপ্লিট হবে না বা ধরনের কাজ আপনার অর্ধেকটা হয়েছে বাকি অর্ধেকটা আপনারা সময় পান, সেক্ষেত্রে আপনারা এই অর্ধেকটা সেভ করে নিতে পারেন। তো এখানে উপরে সেভ একটি অপশন আছে, এই সেভ অ্যাজ প্রজেক্ট যে অপশন আছে এই অপশন যদি ক্লিক করেন তাহলে আপনার লেখার যেটুকু অংশ বাকি আছে বা যেটুকু অংশ কাজ আপনি পরে করবেন ভাবছেন ওইটুকু কাজ পরে করতে পারবেন এখানে সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করে। তো এখন আমাদের এই ছবিগুলো সেভ করার প্রয়োজন বা আপনাদের কাজ শেষ হলে সেভ করবেন। সেভ করার জন্য বিভিন্ন অপশন আছে এখানে, এখানে থ্রি ডট এখানে একটি অপশন আছে, এখানে যদি আপনার এক্সপোর্ট ইমেজ বলে অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা এখানে শেয়ার একটি অপশন আছে এটিতে ক্লিক করে সেভ করতে পারবেন। তারপর এখানে সেভ আর একটি অপশন আছে এটিতে ক্লিক করলে সেভ আজ ইমেজ একটি অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করলে সেভ হবে। তো আমি শেয়ার অপশনের মাধ্যমে দেখাচ্ছি, এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনারা ফরম্যাটটা ঠিক রেখে এখানে আপনার পিএনজি ডাউনলোড করতে চান নাকি জেপিজি ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো এখানে কোয়ালিটি আপনারা হাই করে দিবেন, এখানে কোয়ালিটি আছে ডিফল্ট, ডিফল্টটাকে আপনারা হাই করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি বলে একটু অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ইমেজটি এইভাবে সেভ হয়ে যাবে এখানে। সো ভিউয়ার্স, এটি হচ্ছে ফিগদেল ল্যাব অ্যাপ্লিকেশনের মানে ফুল টিউটোরিয়াল, অর্থাৎ কন্ট্রোলস এর কী কাজ, এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আপনারা ফিগদেল ল্যাব অ্যাপস এর মাধ্যমে তৈরি করতে পারবেন। বিভিন্ন আপনারা চাইলে লোগো তৈরি করতে পারেন, খুব সুন্দর সুন্দর লোগো কিন্তু ফিগদেল ল্যাব অ্যাপস এর মাধ্যমে করা যায় খুব সহজে, যা কম্পিউটারের মাধ্যমে করতে হয় মানুষ কিন্তু এখন এই ফিগদেল ল্যাব অ্যাপস এর মাধ্যমে কিন্তু মোবাইল দিয়েও করতে পারে। তো আপনারা ফিগদেল ল্যাব অ্যাপ দিয়ে এভাবে কাজগুলো করতে পারেন। আর ফিগদেল ল্যাব অ্যাপসে যদি কোনো ফন্টে বা কোনো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে ওই বিষয়বস্তুগুলো আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব খুব সহজে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনার মতামতটি অবশ্যই আমার জন্য একটু গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আপনার ফ্রেন্ডদের কাছে। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।